থেকে বলতেই সবাই ভাবে আমরা পুজোর বাজার করে নিয়ে যাচ্ছি। কেন বলছে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর কি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, বিছানাটা তুলে নিলাম, দেখো বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এখন অবশ্য সকাল না, এখন প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে। তো ছেলেকে তুলে দিয়েছি, ছেলে ব্রাশ করে এসে আজকে যেহেতু শনিবার আন্টি আসবে না, ওই জন্য ও পড়তে বসেনি, তো টিভি দেখছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি টিভি চালিয়ে বসেছে। তো দেখো বিছানা, ওই ঘরে বিছানা রেখে এসে এই ঘরে চলে এসেছি। এই ঘর থেকে ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছি, ঝাড়ফা মানে দিয়ে নিচ্ছি। আসলে আজকে অনেক আর কি কাজ সকাল থেকে। কালকে রাত্রে দেখলেই তো আগের দিনের ব্লগে যে এই ঘরের চাদরটা তুলে নিয়েছি, তার আগে দুদিন আগে আর কি, মানে তার দুদিন না, সে দুবার করে ওই ঘরের চাদরটা দুবার করে মানে কি চেঞ্জ করেছি, কিন্তু চাদরগুলো ওইভাবেই রেখে দিয়েছি, ধোয়া হয়নি। তো সেগুলো রাত্রেবেলা আর কি ভিজিয়ে রেখেছি সব, তো সেগুলো আর কি কেচে দেবো। তার সঙ্গে তো বালিশের ওয়ার থাকেই, কতগুলো পাশ বালিশের ওয়ার, তো ওইগুলো সব আর কি ভেজানো রয়েছে। ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, একটু কম কষ্ট হয় মানে কাশতে, বেশি আর কি করতে হয় না, শরীরে প্রেশার পড়ে না, তো ওই জন্য আর কি ভিজিয়েই রাখি আমি, এভাবেই কাচি আর কি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘরটা আর কি মুছে নেব। তো দেখো এই ঘর দিয়েই স্টার্ট করলাম ঘর মোছা। আর কি বলো তো, তোমাদের তো আর সবটা দেখানো যায় না, সবটা দেখাতে গেলে আমার ভিডিওটাই আর কি শেষ হয়ে যাবে, কারণ অনেকটা বড় ঘর, তো এইটা আর কি মুছতে অনেকটাই টাইম লাগে। তো যাই হোক ঘরটা মুছে নিচ্ছি, আসলে আজকে সব কাজবাজ সেরে নিচ্ছি, কারণ হচ্ছে কালকে যেহেতু রবিবার, তো ভেবেছি যে রবিবারে আর কোনো কাজই রাখবো না, শনিবারে আজকে আর কি ঘরটা মুছে, আজকে শনিবার তোমাদের বলতে ভুলে গেছি, তো আজকে শনিবার, তো আজকে ঘরটার আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি। কালকে অনেক বেলা অবধি, মানে রবিবার এমনিতেও আমি বেলা অবধি ঘুমাই, তো ভেবেছি যে আজকে একেবারে বেলা অবধি ঘুমাবো, তারপরে আর কি উঠবো, যেহেতু এডিট করতে করতে অনেকটা রাত্রির হয়ে যায়। আর কালকে আমি কটায় শুয়েছি জানো, মানে আগামীকাল আর কি, যেদিন তো মানে আগামীকাল, আগামীকাল না সরি গতকাল, তো গতকাল শুয়েছি আমার 3টে বেজে গেছে, কারণ আমার আগের দিন তোমাদের বললাম যে ইনশর্টে কি প্রবলেম দেখা দিচ্ছে, আগের দিন না, হ্যাঁ আগের দিনই তোমাদের বললাম ইনশর্টে কি প্রবলেম দেখা দিচ্ছে। তো যাই হোক ওই জন্য হচ্ছে ভিডিওটা আর কি সেভ করতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিল, শুধু বারবার দেখাচ্ছে স্টোর খালি করো, স্টোর খালি করো। তো দেখো অনেক বকবক করে ফেলেছি, এদিকে আমার কাজগুলো হয়ে যাচ্ছে, তো দেখো এতগুলো জামাকাপড় না আর কি চাদর আর মানে আর কি কেচেছি। দেখো ছাদে কি পরিমাণে হাওয়া, মেঘলা কিন্তু, রোদ নেই এক ফোঁটাও, কিন্তু হাওয়াটা বেশ ভালো। তো দেখো ছাদের থেকে এসে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে তারপরে হচ্ছে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত আমার ওইদিকে হয়ে গেছে, আমি ছাদে জামাকাপড় আর কি মেলতে গিয়ে যাওয়ার সময় ভাত আর কি বসিয়ে দিয়ে চলে গেছি। তোমরা তো জানো আমি স্নান করা মানে করতে যাওয়ার আগে আর কি ভাতের আর কি ভাতের চালটা ধুয়ে রেখে পুরো জল দিয়ে রেখে যাই, এসে টুক করে ভাতটা বসিয়ে দিই। তো দেখো সবনে তরকারিটা করলাম, এই এটাই আজকে লাস্ট আলু, আর নেই, এগুলো বাবা এনেছিল আর কি মালদার থেকে, এই আলুগুলো না এদিকে পাওয়া যায় না, তো এটাই শেষ আর নেই। আর দেখো ভেন্ডি আলু তরকারিটা করে নিচ্ছি, এটা হচ্ছে একটু সর্ষে আর একটু পোস্ত দিয়ে বেটে সেই দিয়ে করব। তো চন্দন এটা ভীষণই ভালো খায়, এর সঙ্গে একটু বিউলির ডাল হলে ভালো হয়, কারণ পোস্তর সঙ্গে না বিউলির ডালটা বেশ ভালো যায়। তো যাই হোক বিউলির ডালটা নেই, তো এটাই আর কি করব, এটা দিয়েই হয়ে যাবে, আর সবনে তরকারি তো রয়েছে, এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। ও ফ্রেন্ড, সকাল থেকে তোমাদের সামনে একবারও আমি এসে কথা বলতে পারিনি, কারণ তোমরা তো দেখলে সকাল থেকে আমি এত ব্যস্ত ছিলাম, মানে প্রচুর কাজ করেছি আজকে, যেহেতু আর কি কালকে রবিবার, তো ভাবলাম যে আজকে যা কাজ করার করে নেব, কালকে সারা দিন আমি ছুটি করব আর কি, রান্না বান্নার কাজ বাসন মাজা এগুলো তো থাকবেই, এইগুলো ছাড়া তো আর হবে না না, কিন্তু এমনি মানে ঘর গোছানো বলো, মানে জামা কাপড় কাচাকুচি বলো, তো এইগুলো আর কি কালকে করব না, তো ওই জন্য ভাবলাম না আজকেই আর কি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আর কি সব অনেকগুলোই কাজ করেছি, সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না তাই না বলো, তো জামা কাপড় দেখলে ছাদে মেলে দিয়ে এসেছি, প্রচুর কেচেছি আজকে অনেকগুলো আর কি, তিনটে চাদর, বিছানার চাদর, তার সঙ্গে বালিশের ওয়ার, সব অনেক মিলিয়ে মিশিয়ে আর কি অনেক জামা কাপড় কাঁচা হয়ে গেছে, আর ছোটোখাটোগুলো তো বারান্দায় দিয়েছি, তো ছাদে দিয়ে এসেছি জামা কাপড়, জানি না এখনও বৃষ্টি আসেনি সকাল থেকে, তো দেখা যাক কতক্ষণ থাকে, আশা করি শুকিয়ে যাবে, হাওয়া আছে প্রচুর, তোমরা তো দেখলে তখন প্রচুর হাওয়া। তো যাই হোক এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 2:30 পৌনে 3টে আর কি, 2:45 বাজে মনে হয়, আমি দেখলাম
আড়াইটে আর কি দেখেছি খানিকক্ষণ আগে। তো যাই হোক 2:45 বাজে, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো খুব খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি এখনো। আসলে কি বলতো, মানে কাজের মধ্যে ঢুকে গেলে না আর হচ্ছে খাওয়াটা না হয় না, মানে খাবো ভাবি যে খাবো খাবো করে ভাবি, এটা করে খাবো এটা করে খাবো, এই কাজটা করে খাবো এই কাজটা করে খাবো করে করে আর খাওয়াই হয় না। তো যাই হোক খাওয়া হয়নি, আর ছেলে আর হচ্ছে চন্দন খেয়েছে। আমি ঘর মুছতে মুছতেই চন্দন চলে এসছে, তো চন্দন আর ছেলে খেয়েছে হচ্ছে ম্যাগি করে, আর আমি কিছু খাইনি বললামই তো। তো রান্না হয়ে গেছে, মানে পুজো টুজো দিয়ে তারপরে রান্না বসিয়েছি, দেখলেই তো তোমরা, রান্না আর কি খাইনি এখনো, এখন খেতে বসবো। তো ভাবলাম না তোমাদের সঙ্গে আগে কথা বলে তারপরে আর কি খেতে বসবো। তো কী কী রান্না করেছি সেটা তো দেখলে, কেমন রান্নাগুলো কেমন হয়েছে সেটা আর দেখা হয়নি তোমাদের। তো চলো রান্নাগুলো কেমন হয়েছে দেখাবো, দেখিয়ে তারপর হচ্ছে খেতে বসবো। তো চলো। চলো দেখো রান্নাগুলো কেমন হয়েছে, কি কি রান্না করেছি সেটা তো জানো। এই দেখো এটা হচ্ছে সেই টুনা, ই হয়ে গেল কি বলতো, এটা ভাবলাম একটু শুকনো শুকনো করবো কিন্তু একটু ঝোল ঝোল হয়ে গেল। তো যাই হোক কোনো অসুবিধা নেই। আর হচ্ছে এটা তো ভেন্ডি আলু দিয়ে সেই তরকারিটা, আর এই হচ্ছে এই সবেনের ঝোলটা, দেখেছো সবেনের ঝোল, আলু দিয়ে পাতলা করে সবেনের ঝোল করেছি, দেখলেই তো তোমরা, তখন এই হয়েছে রান্না আজকে। তো আর এখন কিছু করার ক্ষমতা নেই, ভেবেছিলাম পাঁপড় ভাজবো, তো ভাজবো না, এই দিয়েই খাবে। তো যাই হোক চলো চটপট করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো খেয়ে নিই। তো গুড ইভিনিং ফ্রেন্ড, আসলে দেখো আজকেও রেডি হয়ে নিয়েছি, সেই যে গেল শনিবার মনে আছে তোমাদের, আজকে তো শনিবার তোমাদের, আজকে 18 তারিখ, তো তোমাদের গেল শনিবারে গিয়েছিলাম, গিয়ে ফেরত চলে এসেছিলাম। তো আজকে হচ্ছে সেই আসলি আসল দিন, তো এখন আমরা বেরোচ্ছি আর কি, যাবো ব্লাড দিতে। তো চলো ব্লাডটা দিয়ে আসি, আসলে বাইরে আর কি বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে যখন তখন, তো চন্দনগুলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি গিয়ে দিয়ে চলে আসবো। তো চলো ওখানে গিয়ে আর কি, যাই না কতটা কি ভিডিও করতে পারবো, এই যে ভিডিও আর কি ক্যামেরাম্যান, এ যতটা করবে ততটাই তোমরা দেখতে পাবে। একে তোমরা একটু বলে দাও তো যে ভিডিওটা যেন ঠিকঠাক করে। তো চলো যেইটুকু পারি করবো ভিডিও। আর এই দেখো আমি এই ড্রেসটাই পরে নিয়েছি আজকে। তো চলো তাড়াতাড়ি করে ব্লাডটা দিয়ে বাড়ি এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। চলো। তো দেখো আমরা ব্লাড দিতে চলে গেছি, তো এখানে প্রেশার তারপর ওয়েট এগুলো আর কি টুকটাক আরও কিছু কথা জিজ্ঞাসা করে, তারপরে আর কি ব্লাডটা আর কি নেওয়া হয়, মানে সব যদি ঠিকঠাক থাকে তবে ব্লাড নেয়। তো দেখো আমি প্রিপারেশন নিয়েছি ব্লাড নেওয়ার, তো ওইদিকে দেখো চন্দনও শুয়েছে, দুইদিকে দুজন শুয়েছে, ছেলে একবার আমার দিকে ক্যামেরা করছে, সে একবার ওর বাবার দিকে ক্যামেরা করছে, আর আমাকে জিজ্ঞাসা করছে মা লাগছে, আমি আবার হেসে দিয়েছি বলছি না লাগছে না, দেখো না বলছি লাগছে না। তো দেখো ওই দেখো চন্দনের হাতেও আর কি, ওর কি বলতো ও তো কালো মানুষ, তো ওর হচ্ছে ওই ইয়েটা শিরাটা পেতে আর কি একটু অসুবিধা হচ্ছিলো, দেখো একবার বের করছে একবার ঢুকাচ্ছে। তো যাই হোক কোনো অসুবিধাই হয়নি কারোর, তো বেশ ভালোই রক্ত টক্ত দিলাম। তো এই দেখো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই কোনায়, একদম কোনায় ইনি হচ্ছেন আমাদের আর কি মধ্যমগ্রাম পৌরসভার আর কি কাউন্সিলর, আর ওই যে মাঝখানে বসে রয়েছেন উনি হচ্ছেন চেয়ারম্যান, উনি হচ্ছেন নিমাই ঘোষ, আর ইনি হচ্ছেন অরূপ কুমার ঘোষ। তো এনাদের এনাদেরকে আর কি সম্বর্ধনা আর কি দিচ্ছিলেন আর কি এই ডোনেশন ক্যাম্পে, প্রত্যেক বছরই এটা আর কি হয়, প্রত্যেক বছরই মানে এখানে ব্লাড আর কি দেয় সবাই, আমরাও দিই প্রত্যেক বছর, কিন্তু যেহেতু 2 বছর করোনা ছিল তো ওই জন্য আর দেওয়া হয়নি 2 বছর ধরে, ও হয়নি অনুষ্ঠানটা। আমরা এই সবে আসলাম আর কি ব্লাড দিয়ে, হাসি পাচ্ছে কেন বলতো, আস্তে আস্তে আর কি মানে ব্লাড দিয়ে আস্তে আস্তে রাস্তায় আসার সময় কি বলছে চন্দন জানো, বলছে কি বলতেই সবাই ভাবে আমরা পুজোর বাজার করে নিয়ে যাচ্ছি, কেন বলছে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো দেখেছো, এইটা দেখে চন্দন বলছে দেখো এটা দেখে আমাদের সবাই বলবে আমরা বুঝি পুজোর বাজার করে নিয়ে আসলাম। তো যাই হোক কি দিয়েছে এখনো দেখিনি, তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি দিয়েছে না দিয়েছে। তো এখন এসেছি একটু হাত মুখ ধুয়ে দিই, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, এসেই আগে তোমাদের সামনে আর কি কথা বলতে চলে এসেছি। ছেলে একটু ভিডিও করেছিল, যাই হোক কি করেছে তোমরা তো দেখতেই পাবে অবশ্যই। তো চলো কি দিয়েছে আগে দেখে নিই, হাত মুখ ধুয়ে আসি আগে তারপরে দেখবো, ঠিক আছে? তো চলো হাত মুখ ধুয়ে আবার আসছি একটুখানি পরে। আমরা কি কি এনেছি আগে তোমাদের দেখাই, যতক্ষণ না দেখাবো আমার শান্তি নেই সত্যি কথা। তো দেখো কি কি এনেছি বাবা, এত বেরোচ্ছে না গো প্যাকেট,
এই একটা প্যাকেট আর এই একটা প্যাকেট জানি না প্যাকেটে কি আছে দাঁড়াও খুলি এটা ধর প্যাকটা ধর তো দেখো কি আছে তো দেখো কি আছে প্যাকেটে দাঁড়াও প্যাকেটটা খুলি শুনশান 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 এই দেখো এই হয়েছে প্যাকেট এই একটা একটা টিস্যু পেপার এই যে একটা টিস্যু পেপার একটা কলা আর একটা ডিম সেদ্ধ একটা হচ্ছে এটা হচ্ছে কেক আর একটা হচ্ছে এই যে আ এটা কি টেস্টি টেস্টি গো এটা হেভি টেস্ট আ এটা খাবো আমি এই হচ্ছে এক প্যাকেট আর এক প্যাকেট কি আছে দাঁড়াও দেখি এই দেখো এই হচ্ছে আরেকটা প্যাকেট স্ন্যাকস আছে স্ন্যাকস সব এই হচ্ছে একটা হচ্ছে এটা মনে হয় ঝালমুড়ি না চানাচুর এটাও একটা কেক এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ও মুগ ডালের আর কি ভাজা আর এই হচ্ছে একটা বিস্কিট এটা মনে হয় দারুন বিস্কিট এটা হচ্ছে কি কি এটা হাইলো 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 আর্টিসান আর্টিসান হাইলো আর্টিসান জানি না কেমন প্যাকেটটা আর এইটা হচ্ছে হলদিরামের সন পাপড়ি এটা হলদিরামের হ্যাঁ এটা এটা আমার খুব ফেভারিট এটা আমি খাবো এটা আমি খাবো এটা হলদিরামের সোন পাপড়ি ব্যাস এই ওই ওই ব্যাগেও সেম সেম ওটা আর খুলে তোমাদের দেখালাম না একই জিনিস তো যাই হোক দেখলে এটা বাবা একটা টুকুস করে একটা ক্লিক করে দেন টুকুস করে একটা ছবি তুলে দেন তো এই হয়েছে আমাদের রক্ত মানে রক্ত দিয়ে আমরা চলো আবার পরে কথা বলবো টাটা এখনকার মতো তো দেখো জামা কাপড়গুলো সব নিয়ে বসে পড়েছি এগুলো এখন ভাঁজ করব জামা কাপড়গুলো ছাদের থেকে এনে না কিছুটা আর কি বারান্দায় আর কিছুটা হচ্ছে ডাইনিংয়ে হাওয়ায় রেখেছিলাম আসলে কি বলতো মানে রোদ ওঠেনি তো কেমন একটা না শুকিয়েছে তবুও কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল মানে জামা কাপড়গুলো তো ওই জন্য আমি এনে ফ্যানের হাওয়ায় কিছুক্ষণ রেখেছি তারপরে রাত্রেবেলা দেখো জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নিচ্ছি তোমাদের তো একবার বললাম যেহেতু কালকে রবিবার আমি ভেবেছি যে কালকে রবিবারে একটু বেলা করে ঘুম থেকে উঠবো আর হচ্ছে কাজগুলো সব আজকেই গুছিয়ে রাখবো তো ওই জন্য আর কি সব গুছিয়ে নিচ্ছিলাম আর দেখো চন্দনবাবু আমার পাশে বসে রয়েছে হোম থিয়েটারে গান চালিয়ে শুনছিলাম দুজনে মানে আস্তে করে ভয়েস দিয়েই শুনছিলাম আর গল্প করছিলাম দুজনে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল হঠাৎ করে মনে পড়তো না চন্দন বলছে মানে আর কি চন্দন বললো যে ছেলেটাকে একটু হাঁটাও না হাঁটতে বললে ছেলেটা হাঁটতে চায় না তুমিও তো একটু হাঁটো না বলছে দেখো একটা সময় তো অনেক কষ্ট করেছি সেই হেঁটে হেঁটে কত দূর কোথায় কোথায় গেছি হেঁটে হেঁটে আর একটা সাইকেল ছিল চন্দনের সাইকেলে চড়ে চড়েই ঘুরতাম তো হেঁটে হেঁটে বাজারে যাওয়া সব জায়গায় হেঁটে হেঁটেই যাওয়া হতো আর হচ্ছে স্কুটিটা তো হয়েছে 3 বছর মনে হয় নেওয়া তো সেইটাই আর কি বলছিলাম আরও কত কিছু মনে পড়ছিল জানো তো যখন আমার ছেলে ছোট ছিল যখন ভাড়াঘরে থাকতাম তো টালির বাড়ি ছিল জানো তো সেই টালির ঘরে না বৃষ্টি হলে জল পড়তো মানে কী যে কষ্ট করে থেকেছি জল রাত্রেবেলা জল পড়তো তো যাই হোক কষ্টের দিন শেষ করে হয়তো কিছুটা হলেও সুখের মুখ তো দেখেছি তো দেখো চন্দনকে আমি বিছানার চাদরটা ধরতে বলেছি ও একটা ধরছে দেখো না আবার বসছে আবার আরেকটা ধরছে আবার বসছে আমি বলছি একটু দাঁড়িয়ে থাকো ও ধরে মানে একটু ভাঁজ করে আবার বসে পড়ছে তো এই হয়েছে আর কি ব্যাপার তো আমার ভীষণ হাসি পাচ্ছিল মানে পরে আর কি দেখে আমি তখন অত তো বুঝতে পারিনি তো যখন আর কি এডিট করছি তখন আর কি এইটা দেখে না এত হাসি পাচ্ছে আমার তো দেখো দুজনে মিলে গল্প করতে করতে জামা কাপড়গুলো ভাঁজ করাও হয়ে গেল আমাদের আর দেখো দেখেছো যেখানে আমরা দুইজন থাকবো বা আমি একা থাকবো আমার পাগল আসবে না সেটা হয় তো ফ্রেন্ড দেখলে আমি জামা কাপড়গুলো গুছালাম এখন কটা বাজে জানো এখন 12টা বেজে গেছে তো আমরা এখনো খাইনি ছেলে খেয়ে নিয়েছে ও ডিম পোজ করে খেয়ে নিয়েছে আসলে জানো না তো আসলে জানো না কি হয়েছে বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে কটা বাজে তখন বাড়ি এসেছি আমরা 8টা না 7:30 বাজে তাই না তো বাড়ি এসেছি আমরা ব্লাড দিয়ে যখন বাড়ি আসলাম তখন 7:30 বাজে তো ছেলে বায়না মানে বাড়ি থেকে বেরোনো যখন ব্লাড দিতে গেলাম তখনই বায়না ধরেছে যে বনু বাড়ি যাবো মানে ওই যে চন্দনের সেই ফ্রেন্ডের বাড়ি যাবে বায়না ধরেছে তো বায়না ধরেছে মানে তখন যাওয়ার সময় বায়না যে বাড়ি এসে ওই আর কি ওই দাদাটার বাড়ি যাবো ওমা সেই বাড়ি এসে জানো না সে কি কান্নাকাটি শুরু করে দিয়েছে যাও চলো চলো আরে আমরা জানো না বৃষ্টির ধাওয়ায় আর কি দৌড়ে দৌড়ে এসেছি জানো মানে জোরে বৃষ্টি না গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু তবুও বৃষ্টি তো বলো এই বৃষ্টিটা যদি মাথায় পড়ে এই বৃষ্টির জল শরীর খারাপ করবে না
ঘুমাবে না বাবা এখন খাবে, আমি আর বাবা খাইনি তো। তো ওই দেখো, ওই যে পাশে বসে রয়েছে, বল একটা পেয়েছে, কি ছাতার এক বল, সেই বল নিয়ে সারা দিন রাত এই বল নিয়েই থাকে জানো। তো ওই তো যেটা বলছিলাম, তো বৃষ্টির মধ্যে কি করে বেরোবো বলো, এখন বেরোলে শরীর খারাপ করবে না, বোঝে না জানো তো। আ বাবা হাতে লাগছে, বাবা হাতে লাগছে। তো দেখো এই যে এই হাতে ব্লেড, এই হাতে আর কি ব্লাড দিয়ে এসেছি, হাতটা একটু ব্যথা ব্যথা করছে, ব্যথা আজকে করবে, কালকে আশা করি ঠিক হয়ে যাবে। তো অত মোটা সুচ তোমরা তো দেখলে বলো, অত মোটা সুচ ওটা যদি এই মানে ঢোকায় তো ব্যথা তো লাগবে। তো যেটা বলছিলাম, তো আমি বললাম শোনা কালকে যাব, কালকে রবিবার আছে, কালকে যাব, আর কালকে তো বাবার ছুটি। তো না সে জেদ ধরেছে বৃষ্টিতে, তাহলে ওর বাবা বলছে তাহলে চল হেঁটে হেঁটে যাব। না হেঁটে হেঁটে যাবে না বলো, স্কুটি করে যাওয়া যায় বৃষ্টির মধ্যে। তো যাই হোক, তারপরে বললো খিদে পেয়েছে, আর ওই যে ওইগুলো আনলাম, ওইগুলো শুধু মিষ্টি খাওয়া হয়েছে আর ডিম সেদ্ধটা খাওয়া হয়েছে। আমি আর চন্দন হচ্ছে একটা ডিম খেলাম ভাগ করে, আর সন্দেশটা ও একটুখানি বলে একটা গোটা সন্দেশ খাবো, কি বলতো নেয় নিয়ে মানে পায়না করে, পায়না করে তারপরে আর খায় না। তো গোটা সন্দেশটা নিল একটা, মানে এক প্যাকেট আর কি, ওই যে কলা ছিল জল ছিল এক বোতল, তো ওই প্যাকেট প্যাকেটটা ধরে নিল, বললো আমি এই প্যাকেটটা খাবো। তারপরে কি করলো, কলাটাকে ছাড়ালো, ছাড়িয়ে বললো নাও কলাটা খাও, ওর বাবাকে দিয়ে দিল। তারপরে কি করলো, সন্দেশটা একটুখানি মুখে দিয়ে বললো নাও আমি এটা খাবো না। তারপরে লাস্টে শুধু ডিম সেদ্ধটা খেলো জানো, এইরকম করে পায়না। তো ওটা খাওয়ার পরেই ওই তো শুরু হয়ে গেছে, চলো বাইরে যাব বাইরে যাব। আসলে কি বলতো, ফ্ল্যাটের মধ্যে থাকে তো কোথাও খেলার জায়গা নেই, আর আমরা এই বয়সে কত দৌড়াদৌড়ি ছুটোছুটি করে বেড়াতাম, আর ওরা তো ঘর বন্দি, তার মধ্যে এই করোনায় গেল দু বছর, মানে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেল। তো ওই জন্যই আর কি আরো বেশি বায়না করে। তো ওর বাবা বললো বৃষ্টিতে ভিজিস না শোনা, কালকে নিয়ে যাব। তো তারপরে বললো আমার খিদে পেয়েছে। তো আমি বললাম আজকে সারাদিনে তিনটে ডিম অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি বললাম শোনা শুধু ইয়ে দিয়ে খা, শুধু সয়াবিন দিয়ে খা, না আমি শুধু সয়াবিন দিয়ে ভাত খাবো না। ও কি করলো, নিজেই ফ্রিজ থেকে ডিম বের করে ডিম পোচ করে একা একা আর কি ভাত বেড়ে ভাত নিয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক খেয়েছে, ভালো হয়েছে, তো মাথাটা একটু শান্ত হয়েছে। তারপর ওর বাবা আবার কি বুঝিয়ে ঠুঝিয়ে তারপরে আর কি শান্ত করেছে যে এই বৃষ্টিতে ভিজলে এরকম হবে। তো যাই হোক, এখন 12টা বললাম বেজে গেছে, এখন আমরা খাইনি, আসলে কালকে রবিবার ছুটি, ওই জন্য চন্দন আর আমি বসে বসে গল্প করছিলাম, সে পুরোনো দিনের গল্পগুলো আর কি করছিলাম। তো যাই হোক, আর গান চলছিল, ওর ফোনে গান চালিয়েছিল, তো এই আর কি করছিলাম এতক্ষণ ধরে। তো যাই হোক, ব্লগটা এখন শেষ করা উচিত বলো, এখন রাত 12টা বেজে গেছে, আসলে ভুলেই গেছিলাম যে ব্লগটা শেষ করতে হবে, দুজনে গল্পে এত মত্ত হয়ে গেছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো। আর আমার ব্লগটা বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে বলো কেমন লাগলো, খারাপ লাগলেও বলো ভালো লাগলেও বলো, কি বলতো তোমরা যদি কমেন্ট করো আমি কি বলতো আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে, বুঝতেই তো পারছো নতুন নতুন ইউটিউবার। তো যাই হোক ভালো লাগে আর কি কমেন্ট, একটা কমেন্ট দেখলে না, যখন তোমরা কেউ কমেন্ট করো, দুই একটা কমেন্ট যখন আসে না দেখে ভীষণ ভালো লাগে আমার, মনে হয় না আমার ভিডিও কেউ দেখছে। তো যাই হোক, তো আর হচ্ছে ভালো কথা, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যেই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা তোমরা সর্বপ্রথমে দেখতে পারবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো রাতে ওই যে ভেন্ডি আলু তরকারি রয়েছে খাবো, আর হচ্ছে সবে রয়েছে, আমি ভেন্ডি আলু খাবো না, চন্দন ভেন্ডি আলু খাবো, এখন মনে হয় ওকে খাইয়ে দিতে হবে, ও হাত দিয়ে এখন আর খাবে না, ও ঘুম পেয়ে গেছে অলরেডি। তো যাই হোক চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর হচ্ছে অগ্রিম সানডে ঠিক আছে, কারণ 12টা পার হয়ে গেছে, এখন 12টা 5 বেজে গেছে, তো অগ্রিম সানডে তোমাদের সানডে আর কি বলে দিলাম, হ্যাপি সানডে। তো চলো টাটা।